ভারত থেকে আমদানির অনুমতির খবরে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। পাইকার ব্যবসায়ীরা বলছেন দাম আরও কমবে, আর খুচরা দোকানিরা বলছেন পাইকার সবাই এখনও দাম কমায়নি। দাম সহনীয় পর্যায়ে আনার দাবি ভোক্তা অধিকার সংগঠনের। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের রিপোর্ট। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল পেঁয়াজের পাইকারি মূল্য ছিল মান ভেদে কেজি 80-85 টাকা। আমদানির অনুমতির খবরে দাম কমতে শুরু করেছে খাতুনগঞ্জে। আজ কেজি 10-15 টাকা কমে বিক্রি হচ্ছে 70-75 টাকা দরে। সরকার আমদানির জন্য অনুমোদন পত্র দিয়েছেন, প্রজ্ঞাপন জারি করেছেন, তার কারণে আজকে সন্ধ্যার পর থেকে বাজারে যে ঊর্ধ্বগতি পেঁয়াজের দাম ছিল সেটি পড়তে শুরু করেছে। খুচরা বাজারে প্রভাব নেই পাইকারি বাজারে। কোনো দোকানে 2-5 টাকা কমালেও বেশিরভাগ দোকানে বলছেন দাম আগের মতোই। ইন্ডিয়ান পেঁয়াজ আসার কারণে এখন বাজারে একটু কমার সম্ভাবনা আছে, তো আমরা 85 টাকা বিক্রি করতেছি। কমেরাই বলতে আজ তো মাল মার্কেটে আসেনি, মার্কেটে মাল আসলে হয়তো এক কমতে পারে। তবে দাম বেড়ে যাওয়ার এই পরিস্থিতি সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের সৃষ্টি বলে অভিযোগ ক্যাবের। পেঁয়াজের যখন সংকট হয় পেঁয়াজের যারা বিক্রি করেন তারা একসময় বলে আমদানি, তারা একসময় বলেন তারা কমিশনে যান, তারা আড়তদার, যখনই এটা লোকসানে পড়ে তখন কিন্তু আমদানি কারক হয়ে যায়। এটা তো একজনের বহুরূপী অবস্থানের মতো অবস্থান, এবং তারা যেভাবে তো তুল দিয়ে থাকেন এটা মানুষকে বিভ্রান্ত করার মতো অবস্থা। বাজারে এখন দেশীয় ও মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে। আলমগীর সবুজ, দেশ টিভি, চট্টগ্রাম।